বন্ধুরা, আমরা এটা জানি যে বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার কে, কিন্তু আমরা হয়তো জানি না যে বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ডার কে, যাদেরকে ছাড়া একটি ম্যাচে গোল করা কঠিন আছে। ফুটবলে অ্যাটাকাররা শুধু অ্যাটাকিং করতে পারে এবং ডিফেন্ডাররা শুধু ডিফেন্ডিং করতে পারে, কিন্তু মিডফিল্ডাররা ডিফেন্ডিংয়ের পাশাপাশি অ্যাটাকিং করে গোলও করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে বর্তমানে বিশ্বের সেরা পাঁচজন মিডফিল্ডার কারা। আমি এখানে তাদের কথাই বলবো যারা অ্যাটাকিং প্লাস ডিফেন্সিভ দুটোই করতে পারে, বিশেষ করে এরা অ্যাটাকিং বেশি করে থাকে। এই লিস্টে তোমার পছন্দের প্লেয়ার আছে কি না তা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখো। তো বন্ধুরা, পাঁচ নম্বর অবস্থানে রয়েছে জুট বেলিংহ্যাম। বন্ধুরা, এখন আমি যে প্লেয়ারটার নাম বললাম, এই প্লেয়ারটিকে তোমরা হয়তো এখন ভালোভাবেই চিনে থাকবে। বেলিংহ্যাম একজন ইংল্যান্ডের ফুটবলার, তার এখন বয়স মাত্র 20 বছর। অল্প বয়সেই সে দ্রুততার সাথে মিডফিল্ডিং করে যাচ্ছে। রিয়েল মাদ্রিদে খেলার আগে সে বুরুসিয়া ডর্টমুন্ডের মাঠ কাঁপিয়েছে। লালিগায় 8.40 রেটিং নিয়ে সে এই পজিশনে চলে এসেছে। বর্তমানে তার মার্কেট ভ্যালু $118 মিলিয়ন। ইংল্যান্ড ও রিয়েল মাদ্রিদের হয়ে মিডফিল্ডারে অনেক দ্রুততম পাসিং করে থাকে, যেটা একেবারে প্রশংসা করার মতো, এবং সময়ের সেরা মিডফিল্ডার সে। কিছু কিছু সময় তার অ্যাগ্রেসিভ দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আবার মাঝে মাঝে সে একাই অ্যাটাকিং করে থাকে। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে টনি ক্রুজ। বন্ধুরা, তোমরা যারা ফুটবল খেলা দেখো তারা নিশ্চয়ই এই প্লেয়ারটিকে চিনে থাকবে। ক্রুজ জার্মানির সর্বোত্তম একজন সেরা খেলোয়াড়। বর্তমানে তার বয়স 33 বছর। জার্মানির এই ফুটবলার 2010 সালে বায়ার্ন মিউনিখে যোগদান করেছিল এবং তারপর 2014 সালে স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদে চলে আসে। জার্মান দলের হয়ে 2014 সালের বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেছে সে। মিডফিল্ডিং পজিশনে দুর্দান্ত ডিফেন্সিভের পাশাপাশি অনেক অ্যাসিস্ট করে থাকে সে, এবং তাকে একজন দৃষ্টিনন্দন ফুটবলার বলা হয়ে থাকে। মাঝে মাঝে তার পাসিং এবং স্কিল দেখলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে। বর্তমানে এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু $20 মিলিয়ন। এরপর 3 নম্বরে রয়েছে কাসেমিরো। কাসেমিরো সাম্প্রতিক সময়ে অন্যতম সেরা একজন মিডফিল্ডার। সে বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছে। এছাড়াও সে ব্রাজিল জাতীয় দলের হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছে। ব্রাজিলের সাও পাওলোর ক্লাবে সে তার ফুটবল ক্যারিয়ার শুরু করে এবং 2013 সালে সে রিয়েল মাদ্রিদ ক্লাবে যোগদান করে। রিয়েল মাদ্রিদে দীর্ঘ 9 বছর খেলার পর 2022 সালে সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করেছে। বর্তমানে কাসেমিরোর মার্কেট ভ্যালু $44 মিলিয়ন, মানে প্রতি সিজনে সে $44 মিলিয়ন পারিশ্রমিক পায়। এরপরে 2 নম্বরে রয়েছে লুকা মদ্রিচ। বন্ধুরা, এই প্লেয়ারটিকে তোমরা অনেকেই চিনে থাকবে। সে হলো একজন ক্রোয়েশিয়ান ফুটবলার। তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে সে রিয়েল মাদ্রিদের হয়েই খেলছে। 2012 সালে সে রিয়েল মাদ্রিদ ক্লাবে যোগদান করেছিল আর এখনও পর্যন্ত এই ক্লাবের হয়ে মোট 500টা ম্যাচ খেলে ফেলেছে। 2018 সালে সে ব্যালেন্ডিওর জয় করেছে আর বর্তমানের ফুটবলের সেরা মিডফিল্ডার সে। তার অ্যাগ্রেসিভ এবং স্কিল একেবারে অসাধারণ। এছাড়াও তার ডিফেন্সিং প্রশংসা করার মতো, বলতে গেলে পুরো মাঠ সে একাই দখলে রাখে। ক্রোয়েশিয়ান এই ফুটবলারের বয়স এখন 38 বছর, কিন্তু তাকে দেখলে মোটেও সেরকম মনে হয় না। এরপর 1 নম্বরে রয়েছে কেভিন দে ব্রুইন। জি হ্যাঁ বন্ধুরা, বর্তমানে সেরা মিডফিল্ডারদের মধ্যে দে ব্রুইন 1 নম্বর অবস্থানে রয়েছে। সে একজন বেলজিয়ামের ফুটবলার। 2015 সালে সে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছিল আর এখনও পর্যন্ত এই ক্লাবের হয়ে 360টা ম্যাচ খেলে ফেলেছে সে, যেখানে মোট গোল করেছে 98টি। একজন মিডফিল্ডার হয়ে এত গোল করা অতটা সহজ ব্যাপার নয়। মিডফিল্ডে যেমন সে দ্রুত গতিতে খেলে, ঠিক তেমনই অ্যাসিস্টও করে থাকে। আর বলতে গেলে ম্যানচেস্টার সিটি সে একাই সামলে রাখে। মূলত তার পারফরমেন্সের জন্যই ম্যান সিটি 2023 সালে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। তোমরা যদি তার খেলা দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। 2018 সালের বিশ্বকাপে ব্রাজিলকে একটি দুর্দান্ত গোল করেছে সে, যার জন্য ব্রাজিল সেই ম্যাচে বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল। তো যাই হোক, এই প্লেয়ারটিকে কে কে পছন্দ করো তা কমেন্ট করে জানাবে। বন্ধুরা, একটি ফুটবল মাঠে যদি মিডফিল্ড শক্ত না হয় তাহলে সেই ম্যাচ জেতা অনেকটা কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, ফুটবলে তোমরা কোন দলকে বেশি সাপোর্ট করো সেটা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা করছি পরবর্তী কোনো ভিডিওতে।